هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا وبعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وبعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال تعالى ومن أصدق من الله حديثا وقال تعالى لقد صدق الله رسوله رؤيا بالحق فقال النبي صلى الله تعالى عليه وسلم إن الصدق يهدي إلى البر وإن البر يهدي إلى الجنة وإن الفجور يهدي إلى وإن الكذب يهدي إلى الفجور وإن الفجور يهدي إلى النار أو كما قال عليه الصلاة والسلام সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই শ্রেষ্ঠ মাবুদের যিনি লা শরীক যিনার রাজত্বে কার অংশীদার নেই যেই মহান প্রভু আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে তার পবিত্র মসজিদে পবিত্র গৃহে উপস্থিত হয়ে কিছু কথা বলা এবং শোনার যে মহান রব্বুল আলামিন তিনি আমাদেরকে তৌফিক এনায়াত করলেন তার শতকোটি শুকরিয়া জ্ঞাপন করি কালেমাতুস শুকুর দ্বারা সকলি বলি আলহামদুলিল্লাহ দুরুদ পেশ করছি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যিনি অন্ধকার যুগে বর্বরতার যুগে সেই অন্ধকারাচ্ছন্ন মানুষগুলিকে কল্যাণের পথ দেখাইছেন কল্যাণের দিকে দিশা দিয়েছেন জান্নাতের পথ দেখিয়েছেন জাহান্নামের পথ থেকে তাদেরকে দূরে সরিয়েছেন সত্যের পথে মানুষকে আহ্বান করেছেন মিথ্যা থেকে মানুষকে দূরে রাখার চেষ্টা করেছেন সেই মহাপুরুষের উপর শত সহস্র দুরুদ ও শান্তির ধারা বর্ষণ করি সকলি বলি আল্লাহুম্মা সাল্লি আলী আল্লাহুম্মা বারিক আলী সম্মানিত উপস্থিতি মহাগ্রন্থ আল কোরআন থেকে কয়েকখানা আয়াতে কারিমা এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত পবিত্র জবান থেকে কয়েক একখানা হাদিস পাঠ করেছি এর আঙ্গিকে কিছু কথা বলবো বিইজনিল্লাহি তাআলা ওয়া আউনিহি সম্মানিত উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিবেক দিয়েছেন বুদ্ধি দিয়েছেন এমনও মানুষ রয়েছে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সেই বিবেকটুকু সেই জ্ঞানটুকু আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই সুতরাং এই বিবেক বুদ্ধি দিয়ে আমাদেরকে সত্য মিথ্যা পার্থক্য করার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে তৌফিক দিয়েছেন যে শক্তি দিয়েছেন
সত্য মিথ্যা পার্থক্য করার এটি একটি মহা মূল্যবান বিষয়। সেই মূল্যবান বিষয়কে কাজে লাগাতে হবে। আর এদিকে দৃষ্টি দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মহা গ্রন্থ আল কোরআন, কোরআনে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবানে বিভিন্ন উদ্ধৃতি তিনি উল্লেখ করেছেন। সম্মানিত উপস্থিতি, সুতরাং আজকে আমাদের বিষয়বস্তু সংক্ষিপ্ত পরিসরে আলোচনার বিষয় মুসলিম জীবনে সততার গুরুত্ব, মুসলিম জীবনে সত্যবাদী হওয়ার গুরুত্ব, এ বিষয়ে কোরআন এবং সুন্না থেকে কিছু কথা বলার চেষ্টা করব বিতাওফিকিল্লাহ তাআলা ওয়া আউনি। আল্লাহ রাব্বুল আলামিন তার মহাগ্রন্থ আল কোরআনে তিনি স্পষ্ট করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই সত্যবাদী। কারণ তিনি যদি কাউকে সত্যবাদী হওয়ার উপদেশ দেন, তিনি আদেশ করেন, অবশ্যই তাকে আগে সত্যবাদী হতে হবে। তেমনিভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন মানুষকে নবী হিসাবে, রাসূল হিসাবে, মানুষের জন্য গাইডার হিসাবে নিযুক্ত করলেন যার নবুয়তের আগের জিন্দেগি, নবুয়তের আগের অবস্থা মানুষেরা তাকে আল আমিন, বিশ্বাসী, সত্যবাদী হিসাবে মানুষেরা তাকে চিনত। আল্লাহ রাব্বুল আলামিন এমন মানুষকে নবী হিসাবে, গাইডার হিসাবে, তিনি নমুনা হিসাবে নিযুক্ত করেন নাই যে যার আগের জিন্দেগি, নবুয়ত পাওয়ার আগের অবস্থা মিথ্যায় ভরপুর, বেহায়াপনায় ভরপুর এবং অসত্য কাজের সাথে জড়িত, এমন একজন নবীকে আল্লাহ তাআলা মানুষের গাইডার হিসাবে নিযুক্ত করেন নাই। সেজন্য আরবের মানুষেরা সকলেই একমত এবং একথা সর্বসিদ্ধ বিষয় যে সমস্ত মানুষেরা জানত, চিনত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্যবাসী বাদী হিসাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা সাহাবা ইকরাম, সেই সাহাবা ইকরামকে তিনি সত্যের মানদণ্ডে নিয়ে এসে তাদেরকে কষ্টি পাথরে মাপ করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চরিত্রের উপরে প্রতিষ্ঠিত করেছিলেন যে মানুষটি তিনি হলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, এই সত্যবাদী হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার আদেশের মধ্যে সূরা তাওবার মধ্যে 119 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার লোক সকল, হে ঈমানদার মানুষেরা, আল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করেছো, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মাআস সাদিকিন, এবং সত্যবাদীদের সঙ্গী হও। সম্মানিত উপস্থিতি, আপনি বলবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সত্যবাদী হওয়ার জন্য শুধু আদেশ করতেন, কিন্তু সত্যবাদীদের সঙ্গী হওয়ার জন্য কেন বললেন? সত্যবাদী তো হবেন, সাথে সাথে কোনো সময় যেন সত্য থেকে পিছপা না হন, আপনি যেন সরে না যান, সব সময় আপনি সত্যবাদী হবেন, সত্যবাদী থাকবেন, এবং এমন অবস্থা যেন হয় কোন অবস্থাতে সত্যবাদী থেকে আপনি পিছপা হবেন না। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া কুনু মাআস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হও, নিজে সত্যবাদী হবেন এবং যারা সত্যবাদী তাদের সাথে থাকার চেষ্টা করবেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এই অর্ডার করার সাথে সাথে তিনি এটাও ক্লিয়ার করেছেন যে পৃথিবীতে স্রষ্টা হিসাবে তিনি যে অধিক সত্য কথা বলেন তার কথার মধ্যে সামান্যতম মিথ্যার আশ্রয় নেই, তার প্রত্যেকটা কথা, প্রত্যেকটা বিধানে তিনি যে সত্যবাদী। আল্লাহ রাব্বুল আলামিন নিজেকে সার্টিফিকেট দিয়ে তিনি বলছেন, ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহ তাআলা সমগ্র বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন, ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহ রাব্বুল আলামিনের চেয়ে অধিক সত্যবাদী আর কে থাকতে পারে, আর কে হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা 27 নম্বর আয়াতে বলছেন,
তেমনি ভাবে 122 নম্বর আয়াতে আবারো তিনি বলছেন ওয়ামান আসদাকু মিনাল্লাহি ক্বীলা, আল্লাহ রাব্বুল আলামিনের চেয়ে কে বেশি সত্য কথা বলতে পারে। সম্মানিত উপস্থিতি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা নবীর জন্য তিনি সত্যবাদী হওয়ার তিনি সার্টিফিকেট দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে তিনি বলছেন, তিনি এমন একজন নবী ছিলেন, এমন একজন রাসূল ছিলেন। আল্লাহ তাআলা বলছেন ওয়াজকুর ফিল কিতাব ইব্রাহিম ইন্নহু কানা সিদ্দিকান নাবিয়্যা, হে নবী আপনি স্মরণ করুন যে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি একজন সত্যবাদী নবী ছিলেন। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন ইসমাঈলের ক্ষেত্রেও তিনি বলছেন যে ওয়াজকুর ফিল কিতাব ইসমাঈলা ইন্নহু কানা সিদ্দিকান নাবিয়্যা, তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন ইসমাঈল আলাইহিস সালামের কথাও বলেছেন, হে নবী আপনি স্মরণ করুন ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সত্যবাদী নবী হিসেবে প্রেরণ করেছেন। সম্মানিত উপস্থিতি, ইব্রাহিম আলাইহিস সালামকে তিনি স্পষ্টভাবে তার কথা উল্লেখ করেছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া চেয়েছেন, ওয়াজআল্লি লিসানা সিদকিন ফিল আখারিন, হে আল্লাহ মানুষের মাঝে যখন আমি থাকব, তিনি তো সত্যবাদী হওয়ার নিজে তো সত্যবাদী হবেন, মানুষের মাঝেও যখন থাকবেন, মানুষের সাথে তার মুআমালা চলাফেরা কথাবার্তায় উঠা বসায় তার কি আচরণ হবে, সে কথার জন্য সে হাকিকত আল্লাহ রাব্বুল আলামিন ক্লিয়ার করেছেন। তিনি আল্লাহর কাছে দোয়া করতেন, হে আল্লাহ তুমি আমাকে সত্যবাদী হওয়ার তৌফিক দান করো। সম্মানিত মুসলিম, আল্লাহ রাব্বুল আলামিন নিজের কথা উল্লেখ করেছেন, নবীদের কথা উল্লেখ করেছেন, আমাদের শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা উল্লেখ করেছেন। এই কথাগুলির দ্বারা অর্থ কি, এই কথাগুলির দ্বারা প্রমাণ কি, কি বোঝাতে চাচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন? এ কথা স্পষ্ট যে আল্লাহ রাব্বুল আলামিন যেমন তার কথা কাজে সত্যবাদী, তেমনি প্রত্যেক নবী এবং রাসূল সত্যবাদী, সাহাবা ইকরাম নবীগণের সাথী বর্গ সত্যবাদী, তেমনিভাবে কিয়ামত পর্যন্ত তোমরা যারা আমাকে বিশ্বাস করেছো, আমাকে রব হিসাবে, মালিক হিসাবে, স্রষ্টা হিসাবে, আল্লাহ হিসাবে, উপাস্য হিসাবে তোমরা যারা স্বীকার করে নিয়েছো, তোমরা অবশ্যই সত্যবাদী হও। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদার লোক সকল আল্লাহকে ভয় করো, কুনু মাস সাদিকিন, সত্যবাদীদের সাথে হও, সঙ্গী হও, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধানের সাথে তোমরা বদ্ধ আচরণ করো না, মিথ্যা আচরণ করো না, তোমরা নবীদের যে আচরণ সে আচার আচরণের সাথে মিথ্যা আচরণ করো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আপনার গাইডার, যে আপনার নমুনা, যে আপনার জন্য মডেল, তার সাথে মিথ্যা আচরণ করো না। সম্মানিত উপস্থিতি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন আনা আউয়ালু শাফিইন ফিল জান্নাহ, জান্নাতে আমি সর্বপ্রথম সুপারিশকারী হব। লাম ইসাদ্দাক নাবিয়ুন মিনাল আমবিয়া মা সুদ্দিকতু, পৃথিবীতে এমন কোন নবী আসেন নাই যে নবী আমার মতো তাকে সত্যায়ন করা হয়েছে। অর্থাৎ পৃথিবীতে যত নবী এসেছিলেন, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেক নবী তার যে অনুসারী ছিল, তার যে অনুসারী সংখ্যা ছিল, সেই অনুসারী সংখ্যার চেয়ে আমাদের শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংখ্যা বেশি হবে। তার প্রমাণস্বরূপ তিনি আরও কয়েকটি শব্দ বলেছেন ওয়া ইন্না মিনাল আমবিয়া নাবিয়ান মা ইসাদ্দিকু হু মিন উম্মতি ইল্লা রাজুলুন ওয়াহিদুন, এমনও নবী আছে যার উম্মত একজন মাত্র তাকে সত্যবাদী হিসাবে কি করেছে, আখ্যা দিয়েছে। অর্থাৎ এমন নবী ছিলেন যার উম্মত একজন, এমন নবী ছিলেন তার উম্মত দুইজন, এমন নবী ছিলেন তার নবী তার উম্মত কয়েকজন, অর্থাৎ সত্যবাদী হিসাবে তাকে পৃথিবীতে সে সময়ের জন্য একজন মানুষ সত্যায়ন করেছে। পৃথিবীতে হয়তোবা দুইজন মানুষ তৎকালীন সময়ে তাকে সত্যায়ন করেছে, কিন্তু আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর নবীদের মধ্যে অসংখ্য মানুষ অসংখ্য সংখ্যায় তাকে
সত্যায়ন করবে অর্থাৎ তার উম্মতের সংখ্যা বেশি হবে সম্মানিত উপস্থিতি। এই কথার দ্বারা এটা বোঝাতে চেয়েছেন যে আমার উম্মতের মধ্যে এই বিশ্বাসী উম্মত এর সংখ্যা অন্যান্য নবীদের তুলনায় অবশ্যই বেশি হবে সম্মানিত উপস্থিতি। তাহলে এই জিনিসটিকে আমাদের ধরে রাখতে হবে যে আমরা সত্যিকার অর্থে যদি বিশ্বাসী সত্যায়নকারী হতে পারি আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে কী করবেন, জান্নাত দিবেন সম্মানিত উপস্থিতি। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কয়েকটি বিষয় তিনি জানিয়েছেন যে কোনো মানুষ যদি একথা সাক্ষ্য দেয়, একথা সত্যায়ন করতে পারে যে আল্লাহ রাসূল বলেছেন ইযমানুলি সিত্তাম মিন আনফুসিকুম আযমানু লাকুম আল জান্নাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন হে উম্মতেরা, হে আমার সাহাবা ইকরাম, হে আমার সাথীবর্গ, তোমরা ছয়টি জিনিসের সাক্ষ্য দাও, ছয়টি জিনিসের নিশ্চয়তা দাও, আমি অবশ্যই তোমাকে ছয়টি জিনিসের তোমাদের জন্য কি বলে যে জামিনদার হব সম্মানিত উপস্থিতি। আল্লাহ রাসূল বললেন উস্তুকু ইদা হাদ্দাতুম, তোমরা যখন কথা বলবে তোমরা সত্য কথা বলবে। ও আউফু ইদা ওয়াদতুম, তোমরা যখন কোনো ওয়াদা কারোর সাথে করবে অবশ্যই সেটি তোমরা রক্ষা করবে, সেটি পুরা করবে। ওয়াদ্দু ইদা ইতুমিনতুম, তোমাদের কাছে যখন কোনো আমানত রাখা হবে তখন সেই আমানতকে তোমরা অবশ্যই আদা করবে। ওয়াহফাযু ফুরুজাকুম, এবং তোমাদের যে গুপ্তাঙ্গ সেটিকে তোমরা হেফাজত করবে। ওয়াগাদ্দু আবসারাকুম, এবং তোমাদের দৃষ্টিকে অবনত রাখবে। ওয়াকুফু আইদিয়াকুম, তোমাদের হাতকে তোমরা সংযত রাখবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই ছয়টি জিনিসকে আপনার নিরাপদ রাখতে বললেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনিময়ে তিনি জান্নাতের কথা বলেছেন। মুস্তাদরাকের হাদিস ইমাম হাকিম রহমতুল্লাহ আলাইহি তাআলা মুস্তাদরাক কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। সম্মানিত উপস্থিতি, এই প্রত্যেকটি পয়েন্ট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উল্লেখ করেছেন এই প্রত্যেকটি পয়েন্ট সততার সাথে নির্ভর করে। আপনি হেফাজত, আপনার গুপ্তঙ্গের হেফাজত করেছেন কি না একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এবং আপনি আপনাকে নিজেকে সত্যায়ন করতে পারেন যে আপনি নিজের গুপ্তাঙ্গের হেফাজত করেছেন কি না, আপনি নিজের দৃষ্টির আপনি হেফাজত করেছেন কি না, অবনত রেখেছেন কি না, নাকি যখন মানুষেরা দেখল না তখন আপনি আপনার দৃষ্টিকে কোনো অবৈধভাবে অবৈধ পন্থায় সেটিকে আপনি কি ব্যবহার করলেন। তেমনিভাবে অনেক সময় আমরা দেখে হোক না দেখে হোক মানুষ দেখল কি না বা আমরা মানুষের দৃষ্টিগোচর হলেই আমরা কি করে ফেলি, অনেক সময় পাপ করে ফেলি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন আপনি আপনার চরিত্রে, আপনি আপনার ক্ষেত্রে কতটুকু নিরাপদ রেখেছেন, আপনার বডিকে কত নিরাপদ রেখেছেন, আপনার ইমান আমলকে কতটুকু নিরাপদ রেখেছেন, এটি হলো দেখার বিষয়। সুতরাং পৃথিবীতে ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা বলতে পারি সকল ধর্মের মানুষের কাছে এই সততা এমন একটি গুরুত্বপূর্ণ আচরণ, গুরুত্বপূর্ণ বিষয়, প্রিয় এবং কাঙ্ক্ষিত বিষয়। পৃথিবীর সকল ধর্মের মানুষেরা এই সততাকে পছন্দ করে, এই সততাকে মূল্যায়ন করে। পৃথিবীর সকল ধর্মের মানুষ, বিকৃত ধর্ম হোক আর যেই ধর্ম আজ পর্যন্ত টিকে রয়েছে ইসলাম, প্রত্যেক ধর্মে এখন পর্যন্ত নির্দিষ্টভাবে স্বীকারোক্তি দেয় যে সততার গুরুত্ব রয়েছে সম্মানিত উপস্থিতি। ইসলাম, ইসলাম ধর্ম স্পেশালভাবে স্পষ্টভাবে ক্লিয়ার করেছেন একজন মানুষ যদি তার কথায় কর্মে তার প্রতিটি ক্ষেত্রে যদি সত্যবাদী হয় আল্লাহ রাব্বুল আলামিন তাকে অবশ্যই মূল্যায়ন করবে সম্মানিত উপস্থিতি। পক্ষান্তরে কোনো মানুষ যদি মিথ্যাবাদী হয়, কোনো মানুষের আচরণ যদি মিথ্যার সাথে জড়িত হয় প্রত্যেকটা মানুষ তাকে ঘৃণা করে। শুধু মুসলমানরা নয়, শুধু ইহুদিরা নয়, খ্রিস্টানরা নয়, প্রত্যেক ধর্মের মানুষরা তাদের ধর্মের ঘৃণিত লোক সেই যে মিথ্যাবাদী, তার আচরণে মিথ্যাবাদী, কথাবার্তায় মিথ্যাবাদী,
তাহলে ইসলাম কি সেই ব্যক্তিকে সাপোর্ট করে না, সেই ব্যক্তির মর্যাদা উল্লেখ করে না, যে ব্যক্তি কথা কর্মে কাজে সকল ক্ষেত্রে সে সত্যবাদী? আসুন, আল্লাহ রাব্বুল আলামিন একজন সত্যবাদীর মর্যাদাকে এইভাবে উল্লেখ করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতবাসী এবং জাহান্নামীদের মধ্যে পার্থক্য করবেন যে ব্যক্তি সত্যায়ন করেছে, কোরআন এবং সুন্নাকে মূল্যায়ন করেছে, কোরআন এবং সুন্নাকে যেভাবে পালন করার দরকার, যেভাবে স্বীকার করার দরকার সেইভাবে স্বীকার করে নিয়েছে। সম্মানিত উপস্থিতি, আহলুল ঈমান এবং আহলুল নিফাক এদের মধ্যে পার্থক্য হয়ে যাবে আপনার এই আচরণ সত্যবাদী হওয়ার কারণে। আপনি কি আসলেই সত্যবাদী? যদি সত্যবাদী হন তাহলে আপনি আহলুল ঈমান হবেন, যদি মিথ্যাবাদী হন আহলুল নিফাক হবেন। সম্মানিত উপস্থিতি, এটি আপনার জন্য সত্যবাদী হওয়ার, মর্যাদাশীল হওয়ার জন্য এতটুকু যথেষ্ট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পুত্র পবিত্র জবান স্পষ্ট করেছে যে নবীগণের যে মর্যাদা, নবীগণের যে সম্মান, যে শ্রদ্ধা রয়েছে সকল মানুষের কাছে, সেই নবীগণের পরের স্থান হলো সত্যবাদীদের স্থান। নবীগণের স্থানের পরের স্থান হলো সত্যবাদীদের স্থান। সম্মানিত উপস্থিতি, সেই জন্য উমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, আলা ইন্নাস সিদকা ওয়াল বিররা ফিল জান্নাহ, তোমরা জেনে রাখো, তোমরা জেনে রাখো হে পৃথিবীর মানুষেরা, ইন্নাস সিদকা নিশ্চয় সততা, সত্যবাদিতা এবং বীর কল্যাণ জান্নাতের মধ্যে প্রবেশ করায়, জান্নাতে প্রবেশ করায়। আলা ইন্নাল কাযিবা ওয়াল ফুজুরা ফিন নার, এবং এটাও জেনে রাখো যে মিথ্যা, মিথ্যার সাথে জড়িত থাকা এবং ফুজুরি নিফাকি এবং অশ্লীলতা, এটাকে এটা অবশ্যই জাহান্নামের দিকে নিয়ে যায়। সম্মানিত উপস্থিতি, তাহলে আপনি নিজেকে চিন্তা করুন, আমি কি সত্যবাদী কিনা, আমার কথাবার্তায় আচরণে আমি কি আমার রবের সাথে সত্যবাদী কিনা, আমার প্রভুর অধিকার আদায়ে আমি সত্যবাদী কিনা, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকার আদায়ে সত্যবাদী কিনা, আমি আমার পরিবারের অধিকার আদায়ে সত্যবাদী কিনা, আমি আমার সন্তান সন্ততি লালন পালনের ক্ষেত্রে সত্যবাদী কিনা, আমি আমার পাড়া প্রতিবেশীর সাথে আচরণে সত্যবাদী কিনা, আমি ছাত্র, আমি একজন শিক্ষার্থী, আমি আমার ওস্তাদের সাথে, আমার এলেমের সাথে সত্যবাদী কিনা, আমি একজন ওস্তাদ, আমি একজন শিক্ষক, আমি একজন মুদির, আমি একজন অভিভাবক, আমি আমার অধীনস্থদের ক্ষেত্রে সত্যবাদী কিনা, প্রত্যেকটা ক্ষেত্রে সত্যবাদিতার উদাহরণ রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবী হিসাবে, রাসূল হিসাবে তার রবের অধিকার আদায়ে তিনি সত্যবাদী ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সেই দিন আরাফাতের ময়দানে তিনি ভাষণ দিয়ে বলে নাই যে আমি কি তোমাদের অধিকার আদায় করতে পেরেছি, আমি কি এই দিনের হক আদায় করতে পেরেছি, আমি কি আল্লাহর অধিকার আদায় করতে পেরেছি, আমি কি নবী হিসাবে, রাসূল হিসাবে যে আমার ওপরে যে আমানত, যে অধিকার, যে আমার ওপরে যে দায়িত্ব অর্পিত হয়েছিল সেই দায়িত্বকে আমি পালন করতে পেরেছি? সকলেই সাক্ষ্য দিয়েছিল যে হ্যাঁ আপনি পেরেছেন। আল্লাহ রাসূল বলেছে, আল্লাহুম্মা শাদ, হে আল্লাহ আপনি সাক্ষী থাকুন, হে আল্লাহ, হে আমার রব, হে আমার মালিক আপনি সাক্ষী থাকুন যে আমি আমার আপনার অধিকার, দীনের অধিকার, ধর্মের অধিকার, ইসলামের অধিকার আমি আদায় করতে পেরেছি। তাহলে আপনি বাবা হিসাবে, অভিভাবক হিসাবে আপনার অধিকার অধিকার রয়েছে, আপনার সত্যবাদী হওয়ার বিষয় রয়েছে, আপনি একজন শিক্ষক, আপনি একজন আপনার প্রতিষ্ঠানের, আপনি একজন কর্ণধার, আপনি একজন চাকুরিজীবী, আপনি একজন বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গা থেকে আপনার সত্যবাদী হওয়া আপনাকে উদাহরণ স্থাপন করতে হবে, উদাহরণ আপনার সেট করতে হবে যে আপনার দ্বারা মানুষেরা যেন শিক্ষা পায়। আপনি যেই লেভেলের, যে অবস্থানের, যেই মর্যাদা, যে শ্রদ্ধা ভক্তি পাওয়ার ক্ষেত্রে আপনি একজন ব্যক্তি, সেই শ্রদ্ধা ভক্তি কি পাচ্ছেন আপনার সততার মাধ্যমে, নাকি সেই সততাকে আপনি ওভার কেয়ার করে চলছেন? আপনি যেই সততা রাখার কথা ছিল আপনার অবস্থান থেকে সেটা আপনি রাখতে পারেন নাই। সম্মানিত উপস্থিতি, আপনাকে যদি বলা হয় যে আপনি একজন ব্যক্তি হিসাবে আপনি
কতটুকু সততার সাক্ষী রাখতে পেরেছেন। প্রত্যেক মানুষকে যদি এই প্রশ্ন ছুড়ে দেওয়া হয়, আমি একজন মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে নিয়ামত দান করেছেন, আমি আমার প্রভুর অধিকার আদায়ে কতটুক আমি সচেষ্ট, আপনি কি এ প্রশ্নের জবাব দিতে পারবেন? আপনি যখন কিছুই ছিলেন না, আপনি যখন মানুষও ছিলেন না, আল্লাহ রাব্বুল আলামিন এক ফোঁটা পানির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনার অস্তিত্ব দান করলেন। সেই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মায়ের পেটে আপনার সুরক্ষিত জায়গায় রেহেমে আল্লাহ রাব্বুল আলামিন রাখলেন। আপনি চিন্তা করুন তো, আপনার প্রভুর অধিকার আদায় করতে পারলেন, এতগুলি স্টেপ, এতগুলি লেভেল পার হয়ে, এতগুলো স্তর পার হয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনারা যারা আজকে বসে আছেন, খুতবা শুনতেছেন, কতগুলি স্তর, কতগুলি দিন, কতগুলি সময়, কতগুলি পর্যায় পার হয়ে এসে আপনি আল্লাহর এই নিয়ামতে উপনীত হয়েছেন, চিন্তা করুন। আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিন যে অস্তিত্ব দান করলেন, অস্তিত্ব দানের ক্ষেত্রে আপনি যদি চিন্তা করেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষেত্রে আমি আমার রবের অধিকার আদায়ে কেন সত্যবাদী হব না, এই নিয়ামতের শুকরিয়া আপনি যদি একটু চিন্তা করেন, অবশ্যই আপনি আপনার প্রভুর অধিকার আদায়ে সত্যবাদী হবেন। চিন্তা করুন তো, আপনার মায়ের পেটে যখন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অস্তিত্ব দান করলেন, আপনার সেই দিন থেকে আপনার বেড়ে ওঠা, আপনার আস্তে আস্তে ভ্রণে পরিণত হওয়া, আপনার আস্তে আস্তে একটি রক্তপিণ্ডে পরিণত হওয়া, সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন খাবার যোগান দিয়েছিলেন কে? আল্লাহ ছাড়া। সেই দিন আপনার সুন্দরভাবে গড়ে উঠতে সাহায্য করেছিল কে? পৃথিবীর এমন কোনো মানুষ নেই, এমন কোনো চিকিৎসক নেই, এমন কোনো ডাক্তার নেই, এমন কোনো শক্তিশালী মহাপুরুষ নেই সেই জায়গায় হাত খেলাতে পারবে, সেই জায়গায় অবদান রাখতে পারবে, কিন্তু আমার মালিক, আমার রব, আমার সৃষ্টিকর্তা তিলে তিলে আপনাকে মানুষ করেছে, তিলে তিলে আপনাকে এই অবস্থায় নিয়ে এসেছে। সম্মানিত উপস্থিতি, আপনি চিন্তা করুন, আপনি মায়ের পেটে সুরক্ষিত থাকার পর একটার পর একটা যখন ভূমিষ্ঠ দান ভূমিষ্ঠ করালেন, আপনাকে দুনিয়ায় যখন পাঠালেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য দুনিয়ার কোনো খাবার আপনার জন্য হয়তো বা যথেষ্ট নয় বা উপযোগী নয়। আপনার যদি ছাগলের দুধ পান করানো হয়, গাভীর দুধ পান করানো হয়, সাথে সাথে আপনার পেট নষ্ট হয়ে যাবে, পেট খারাপ হয়ে যাবে, ডায়রিয়া শুরু হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার মায়ের স্তন দান করলেন, স্তনের মধ্যে এই দুগ্ধ কে দান করলেন? পৃথিবীর সমস্ত মানুষ সমস্ত খাবার দিয়ে যদি দুধ এইভাবে নামাতে চান, কেউ পারবেন না। তার প্রমাণ হলো 50 বছরের বা 60 বছরের বা 70 বছরের বৃদ্ধা মহিলার স্তনে আল্লাহ তাআলা দুধ দান করেন না। তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন 7 বছরের মেয়ে, 7 বছরের শিশু সন্তান সেই তার স্তনে আল্লাহ তাআলা দুধ দান করেন না, কিন্তু পরিণত বয়সে যেই সময় যেটা দরকার সেই সময় আল্লাহ দান করলেন, সেই সময়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য সুরক্ষা দানের জন্য ভূমিষ্ঠ হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য খাবার ব্যবস্থা করে দিলেন আপনার মায়ের স্তনে। সম্মানিত উপস্থিতি, সেজন্য বলা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন যেমন আপনাকে এইভাবে এই পর্যায়ে আসতে তিলে তিলে আপনার আল্লাহর নিয়ামত গ্রহণ করছেন, তেমনিভাবে আল্লাহ সাহায্য সহযোগিতা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন والله اخرجكم من بطون امهاتكم لا تعلمون شيئا। আল্লাহ বলছেন তোমার রব, তোমার মালিক, তোমার আল্লাহ মায়ের পেট থেকে তোমাদেরকে কি করেছেন, বের করেছেন। لا تعلمون شيئا, আমরা কিছুই জানতাম না, কোনো কিছুই জানতাম না। মায়ের স্তন আপনার ধারণ করার ক্ষমতা ছিল না। আমার মা, আপনার মা, প্রত্যেকের মা স্তনে দুধ পান করাইছে ধরে ধরে। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এতগুলি নিয়ামত দিল, আপনি চিনতে পারলেন, মানুষকে চিনতে পারলে, আপনার মা কোনটা চিনতে পারলেন, আপনার বাবা কোনটা চিনতে পারলেন, এই বোধ সত্ত্বে যদি আল্লাহ শিশু অবস্থায় না দিতেন, আপনি আল্লাহ রাব্বুল আলামিন এই বোধ সত্ত্বে যদি না দান করতেন, তাহলে আরেকজনের পিতাকে আপনি পিতা বলতেন, আরেকজনের মাকে আপনি মা বলতেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই বোধ শক্তি দান করলেন। আল্লাহ বলছেন কুল মান আনশাআকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল বাসার, আপনি বলুন, হে নবী আপনি বলুন, কে দান করেছে, কে দান করেছে
কুল মান আনশাকুম, কে আপনাদেরকে বা কে তোমাদেরকে বড় করেছে, ও জাআলা লাকুমুস সামআ, কে তোমাদেরকে এই দৃষ্টি আপনার কর্ণ শক্তি দান করেছেন, ওয়াল বাসার দৃষ্টি শক্তি দান করেছেন, ওয়াল আফিদা এ হৃদয় এ হার্ট কে দান করেছে, কালিলাম মা তাশকুরু অধিক, খুব অল্প সংখ্যক লোক আছে, অধিক নয় অল্প সংখ্যক লোক যারা নাকি শুক্রিয়া করে থাকে। সম্মানিত উপস্থিত, তাহলে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে তিলে তিলে বড় করলেন, তাহলে আল্লাহর অধিকার আদায়ে কি আপনি সত্যবাদী হতে পেরেছেন? আপনি তো সবসময় দাবি করেন আমি বিশ্বাসী, আমি ইমানদার, আমি সালাত আদায় করি, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন যে প্রত্যেকটা বিষয় তার শুকরিয়া করার দরকার, তার ইবাদতের মাধ্যমে তার যে বিধিবিধানগুলি দিয়েছে সেই বিধিবিধানগুলিকে সম্পূর্ণভাবে আদায়ের মাধ্যমে, সুচারুভাবে আদায়ের মাধ্যমে। সম্মানিত উপস্থিতি, আপনি যখন শিশু সন্তান থেকে আপনি যখন যুবক বয়সে আসলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার যে চেঞ্জ করালেন সেই চেঞ্জের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। সম্মানিত উপস্থিতি, এমন অবস্থায় উপনীত করলেন আপনাকে সন্তানের পিতা বানালেন, এমন অবস্থায় উপনীত করলেন আপনাকে নাতিনী নাতিনীর অধিকারী বানালেন, তেমনিভাবে পরিণত বয়স আপনাকে উপনীত করলেন, এমন একটি বয়স আসবে বৃদ্ধ বয়সেও আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত আপনি গ্রহণ করছেন। সুতরাং আপনি কি এটি অস্বীকার করতে পারবেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই অনেক কিছু পার করে এসে আপনি যখন কিছুই ছিলেন না, কিছুই মানে আপনাকে গ্রহণ, আপনাকে দুনিয়ার মানুষ খুব সুন্দরভাবে গ্রহণ করার মতো একজন অট্টলিকার মানুষ মালিক ছিলেন না, কিন্তু আস্তে আস্তে কাউকে বিভিন্নভাবে বিভিন্ন পর্যায়ে সম্মান দান করলেন, মর্যাদা দান করলেন, কাউকে সমাজ সেবক বানালেন, কাউকে আল্লাহ রাব্বুল আলামিন রাজনীতিবিদ বানালেন, কাউকে শিক্ষক বানালেন, কাউকে বিভিন্নভাবে বিভিন্ন পর্যায়ে দান করলেন, কাউকে ধনী বানালেন, কাউকে গরিব বানালেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এগুলির মাধ্যমে কি আপনার কাছ থেকে কোনো রিজিক চান, কোনো সম্পদের মা আল্লাহ রাব্বুল আলামিন অংশ চান? না, আল্লাহ রাব্বুল আলামিন এটাও ক্লিয়ার করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন এগুলির মাধ্যমে আপনার কাছ থেকে কিছুই চান না। ইন্নাল্লাহ লা ইউরিদু মিনকা রিজকান ওয়ালা ইতআমা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত আল্লাহ রাব্বুল আলামিন এর মাধ্যমে আল্লাহ রিজিক প্রাপ্ত হবেন, আল্লাহ রিজিক পাবেন বা আপনার মাধ্যমে আল্লাহ তাআলার উন্নতি হবে কোনো ক্ষেত্রে, এটা আল্লাহ রাব্বুল আলামিন আপনার মাধ্যমে চান না। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেটা চেয়েছেন সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের অধিকার আদায়ে আপনি সত্যবাদী হবেন, আল্লাহর অধিকার আদায় আপনি সত্যবাদী হবেন, যে সমস্ত বিধিবিধানগুলি তিনি কী করেছেন আপনার উপর অর্পণ করেছেন সেগুলি আপনি অবশ্যই আদায় করবেন। সেই জন্য মিথ্যা স্তরের মধ্যে সর্বনিকৃষ্ট স্তর হলো মিথ্যার যে সমস্ত স্তর রয়েছে, আপনি একজন সত্যবাদী হবেন, সত্যবাদীর বিপরীত মিথ্যাবাদী। তো মিথ্যার যে সমস্ত স্তর রয়েছে তার মধ্যে একটি স্তর হলো আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মিথ্যা আরোপ করা। আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত বিধিবিধান তিনি করেছেন সেটা আদায় করবেন, যেটি তিনি বিধিবিধান বিধিসম্মত করেন নাই সেটিকে যদি আপনি বিধিসম্মত হিসাবে আপনি স্বীকারোক্তি করেন অথবা সেটিকে যদি আপনি দাবি করেন, তাহলে বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে, শরীয়তের উপরে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আপনি কী করেছেন, হাত খেলিয়েছেন। অথবা মিথ্যার যে সর্বনিকৃষ্ট স্তর সেটি হলো আল্লাহ এবং আল্লাহ রসুলের উপরে কী করা, মিথ্যা আরোপ করা। আমাদের গতকালকের একটি উদাহরণে আমরা বলতে পারি, আমাদের সমাজের লোকেরা, আমাদের ধর্মের লোকেরা, ইহুদি নাসারাদের কথা বাদ দিলাম, খ্রিস্টানদের কথা বাদ দিলাম, অন্যান্য ধর্মের লোকদের কথা বাদ দিলাম, কিন্তু আমাদের সমাজের লোকেরাই আমাদের ধর্মের উপরে, শরীয়তের উপরে, আল্লাহ এবং তার রসুলের উপরে মিথ্যা আরোপ করেছে। আপনি চিন্তা করুন তো, গতকাল এমন একটি দিন গেল যেই দিনকে আমরা কি বলে থাকি, ঈদে মিলাদুন্নবী বলে থাকি। আমি ওই আলোচনা করতে চাচ্ছি না যে আলোচনা বহুবার হয়েছে গতকালের আগেও, যখন গত সপ্তাহ হয়তো আলোচনাগুলো হতে পারে বা হয়েছে, কিন্তু এই কথাটি আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছি, সবচেয়ে নিকৃষ্ট মিথ্যাবাদী সেই
যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপরে মিথ্যা আরোপ করবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল বিধি সম্মত করেন নাই যে বিষয়টি সেটি আপনি চালিয়ে দিলেন যে আল্লাহ ঈদে মিলাদুন্নবী স্বয়ং আল্লাহ তাআলা নাকি করেছেন, ঈদে মিলাদুন্নবী নাকি স্বয়ং আল্লাহ তাআলা উদযাপন করেছে। কত বড় মিথ্যা দাবি, কত বড় মিথ্যা কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর হাদিস বানানো হয়েছে, মিথ্যা আরোপ করে সাহাবীদের উপর হাদিস বানানো হয়েছে, আসার বানানো হয়েছে। উসমান নাকি এই কথা বলেছে, উমর নাকি এই কথা বলেছে, আবু বকর নাকি ও কথা বলেছে। সম্মানিত উপস্থিতি, আসুন, মিথ্যা, একজন মিথ্যা প্রতিপন্ন হওয়ার জন্য এতটুকু যথেষ্ট, শরীয়ত যেটাকে আপনার বলে নাই সেটি আপনি নিজে বললেন এবং অন্যকে উদ্বুদ্ধ করছেন সেই মিথ্যা প্ররোচনার জন্য, মিথ্যা প্রচারের জন্য। সম্মানিত উপস্থিতি, আপনি শুধু ধর্মের ক্ষেত্রে না, একজন মানুষের সম্মান সম্ভ্রম যদি আপনি সেটাকে অন্যভাবে মিথ্যা কথার মাধ্যমে, মিথ্যা কাজের মাধ্যমে আপনি যদি প্রচার করেন, এই মিথ্যা যত ব্যক্তি যত মানুষ ছড়াবে টুইটারের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে, আরও যতগুলো সোশ্যাল মিডিয়া আছে এগুলির মাধ্যমে যখন মিথ্যা ছড়িয়ে পড়ে, একটি রাষ্ট্রের বিরুদ্ধেও মিথ্যা হতে পারে, আপনার নিজের আপনার কী বলে যে পরিবারের বিরুদ্ধে হতে পারে, সমাজের বিরুদ্ধে হতে পারে, কোনো আত্মীয়র বিরুদ্ধে হতে পারে। সম্মানিত উপস্থিতি, আপনি চিন্তা করুন, একজন মানুষকে যখন আপনি মিথ্যা সাক্ষ্য দিয়ে হয়রানি করবেন, একজন আত্মীয়কে যখন মিথ্যা আপনার অভিযুক্ত করে হয়রানি করবেন, আপনার কোনো আত্মীয়কে যখন মিথ্যা অভিযুক্তে হয়রানি করবেন, আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন, আপনার মালিক দেখছেন, আপনার এলাকাবাসীও দেখছেন যে আপনি মিথ্যাবাদী, আপনার কথায় আপনার কাজে সত্যবাদী নয়। আল্লাহর কাঠগড়ায় তিনি অবশ্যই আপনাকে ধরবেন যে আপনি যে কাজগুলি করেছেন, যে মিথ্যা সাক্ষী দিয়েছেন, আপনার ফ্যামিলির বিরুদ্ধে হতে পারে, আপনার আত্মীয় স্বজনের বিরুদ্ধে হতে পারে, আপনার সমাজের বিরুদ্ধে হতে পারে, রাষ্ট্রের বিরুদ্ধে হতে পারে, বিভিন্ন কর্মে কাণ্ডে আমরা মিথ্যার সাথে জড়িত। সম্মানিত উপস্থিতি, একবার স্মরণ করুন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অবশ্যই পাকড়াও করবেন, কারণ আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস-সাদিকিন, হে ইমানদার লোক সকল আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও। সম্মানিত উপস্থিতি, ইবনে হাজার রহমাতুল্লাহ আলাই এই সত্যবাদী হওয়ার ক্ষেত্রে তিনি বলছেন যে যে সত্যবাদীর বিপক্ষে যে কাজটি আমরা যে অবস্থান নিয়ে থাকি, একজন মানুষের আচার আচরণ প্রত্যেকটা মানুষ দেখলেই বুঝতে পারে, কিন্তু অনেক সময় আপনি মনে করেন যে আমাকে হয়তো চিনতে পারে নাই, আমাকে হয়তো বুঝতে পারে নাই, আমার সমাজের লোকের হয়তো আমাকে বুঝতে পারে নাই। আপনি যেই ষড়যন্ত্র করছেন, যে মিথ্যার সাথে আপনি জড়িত হয়তো মনে করছেন আমাকে কেউ ধরতে পারে নাই, আল্লাহ রাব্বুল আলামিন তো আপনাকে দেখছেন, কিন্তু আপনার সমাজ আপনার পরিবার সকলেই জানেন, হয়তো বা অনেক সময় জানেন যে আপনি মিথ্যার সাথে জড়িত, আপনি কি এটাকে অন্যভাবে আপনারাও জানে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় বিভিন্ন মুহূর্তে যে পুত্র পবিত্র জুবানে তিনি বিভিন্ন উক্তি রেখে গেছেন, তার কাজ কর্মের মাধ্যমে যে সমস্ত শিক্ষা দিয়ে গেছেন, সেখান থেকে আমরা প্রমাণ পাই যে সত্যবাদিতা সত্যবাদী হওয়ার যে উপকারিতা, তার মধ্যে এক নম্বর উপকারিতা হলো যে একজন সত্যবাদী জান্নাতের দিকে সে অগ্রসর হয়। একজন সত্যবাদী মানুষ সবসময় তার জিন্দেগিটাই জান্নাতের দিকে ধাপে 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 সে অগ্রসর হতে থাকে। আল্লাহর নবী বলেছেন ইন্না সিদকা ইয়াহদি ইলাল বির, নিশ্চয় সত্যবাদী হওয়া সততা কল্যাণের দিকে পথ দেখায়। একজন মানুষের জীবনে সে যতটা মুহূর্ত সত্যবাদিতা সত্য মানে গ্রহণ করেছে, তাকে প্রত্যেকটা ক্ষেত্রে কল্যাণের পথ দেখিয়েছে। আল্লাহ রাসূল আরও বলছেন ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, আর এই কল্যাণ তাকে জান্নাতে পৌঁছায়। তেমনিভাবে আল্লাহ রাসূল আরও বলছেন ওয়া ইন্নাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর, এবং মিথ্যাবাদী লোক মিথ্যা আপনার ফুজুরের দিকে নিয়ে যায়, অশ্লীলতার দিকে নিয়ে যায়, এবং অশ্লীলতা জাহান্নামে আপনার নিক্ষেপ করে। একজন মানুষ
সে একটা একটা করে মিথ্যা কথা বলতে থাকে। আপনি মনে করেন যে আমি হয়তো একদিন একটা মিথ্যা কথা বললাম, আমার ছেলে হয়তো একদিন মিথ্যা কথা বলল, কিন্তু এটাই মানে শেষ নয়। একজন মানুষ যখন একটা মিথ্যা কথা বলে, পর্যায়ক্রমে আরেকদিন সাহস পেয়ে যায়, আরেকদিন সাহস পেয়ে যায়, পরে আরেকবার করা মানে মিথ্যা করা এবং কাজ এবং মানে কাজকর্ম করার চেষ্টা করে। এইভাবে আস্তে আস্তে একজন সত্যবাদী যখন সত্য বলতে বলতে আল্লাহর কাছে সত্যবাদী হিসাবে স্বীকৃতি পান, তেমনিভাবে একজন মিথ্যুক একটা একটা করে মিথ্যা বলতে বলতে আল্লাহর কাছে সে মিথ্যাবাদী হিসাবে স্বীকৃত পায়, সম্মানিত উপস্থিতি। তাহলে আপনি আল্লাহর কাছে হয় স্বীকৃতি পেলেন সত্যবাদী হিসাবে, অথবা মিথ্যাবাদী হিসাবে স্বীকৃতি পেলেন। আপনি চিন্তা করুন, আপনার মুমিন হওয়ার পরেও, মুসলিম হওয়ার পরেও আল্লাহর কাছে যদি আপনি মিথ্যাবাদী হন, কত বড় আফসুস! আপনি একজন টুপি পাঞ্জাবি পরা মানুষ মসজিদে যাচ্ছেন, তারপরেও আল্লাহর কাছে স্বীকৃতি পেলেন যে আপনি মিথ্যাবাদী, কত বড় আফসুসের বিষয়! আপনি আপনার লেবাসের সুরতে, আপনার চাল চলনে হয়তোবা সত্যবাদিতার ভান ধরেছেন, কিন্তু আল্লাহর কাছে আপনি মিথ্যাবাদী, কত বড় আফসুসের বিষয়! আপনি একজন অভিভাবক হিসাবে মিথ্যাবাদী, আপনি একজন হয়তোবা ছাত্র হিসাবে মিথ্যাবাদী, জ্ঞানান্বেষণকারী হিসাবে মিথ্যাবাদী, আপনি একজন শিক্ষক হিসাবেও মিথ্যাবাদী হতে পারেন, যদি আপনার হক, আপনার যে দায়িত্ব, সেই দায়িত্ব যদি আপনি আদায় না করে থাকেন। প্রত্যেকের অবস্থান থেকে তার অবস্থা বিবেচনা করতে হবে, নিরূপণ করতে হবে যে আমি কোন অবস্থায় রয়েছি, সম্মানিত উপস্থিতি। সেজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন সত্যবাদী তার দিলে প্রশান্তি পায়, তার দিল প্রশান্তি পায়। তাহলে এটি আর একটি উপকার, একজন সত্যবাদী কী হয়, একজন সত্যবাদী তার দিল প্রশান্তি পায়। আপনি দেখবেন, আপনি আপনার পরিবারের মধ্যে থেকেও, যদি বাইরে নয়, আপনার পরিবারের মধ্যে থেকেও যদি কোনো সময় সামান্যতম মিথ্যা কথা বলে থাকেন, তাহলে আপনার দিল পুরায় যে আমি কেন ফাঁকি দিলাম, আমি কেন আমার সন্তানদের ফাঁকি দিলাম, কেন আমার ছেলে মেয়েদের ফাঁকি দিলাম, কেন আমার বিবিকে ফাঁকি দিলাম, অন্য মানুষ বাদী যায়, আপনার দিলে প্রশান্তি পাই না। আপনি চিন্তা করুন, এই ফাঁকিটা যদি, এই ধোকা, এই মিথ্যাবাদী আপনার আচরণটা যদি মানুষের সাথে হয়, এটা যদি ধর্মের সাথে হয়, এটা যদি আপনার রবের সাথে হয়, আপনার মালিকের সাথে হয়, তাহলে কত বড় আফসোসের বিষয়। আল্লাহ রাসূল বলেছেন, দা মা ইয়ারিবুকা ইলা মা লা ইয়ারিবুক ফা ইন্নাস সিদকা তামানিনা,